গুড ইভিনিং স্টুডেন্টস, বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, গোটা বিশ্বের যা অবস্থা, তাতে আমরা ক্লাসরুমের সঙ্গে তোমাদের সঙ্গে ক্লাসরুমে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে রাখতে পারছি না, কিন্তু এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমরা তোমাদের সাথে নেই। আমরা প্রতিনিয়ত আমার স্টুডেন্টদের সঙ্গে আছি এবং আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এটাই অন্যতম সুবিধা আমাদের তথ্য প্রযুক্তিকে ব্যবহার করার। তোমরা সবাই স্মার্টফোন ইউজ করো এবং আমি আজকে আমার ক্লাস নিচ্ছি তোমাদের সঙ্গে এভাবেই। পঠন পাঠন তো বন্ধ করে দেওয়া যাবে না, পঠন পাঠন চালিয়ে যেতে হবে আমাদের নানা অসুবিধার মধ্যেও, এবং এটাই আমাদের বেস্ট উপায় আমাদের ক্লাস কন্টিনিউ করার। তোমরা সবাই সমাজতত্ত্বের ছাত্রছাত্রী, সমাজতত্ত্ব বিভাগের সিবিসিএস সিস্টেমে তোমরা সেমিস্টার টুতে সবাই উঠবে, সেই জন্য তোমাদের ডিসি থ্রি এবং ডিসি ফোর এই দুটো পেপার আছে, এবং ডিসি ফোরে সামাজিক গবেষণা পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সবাই সমাজতত্ত্বের ছাত্রছাত্রী। সমাজতত্ত্ব বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সামাজিক ঘটনাকে ব্যাখ্যা করে, তার উপায় বিশ্লেষণ করে এবং সমস্যা সমাধানের সূত্র দেয়। বিজ্ঞানসম্মতভাবে কেন? তার কারণ হচ্ছে সমাজতত্ত্ব স্টাডি করার, সমাজতত্ত্ব পড়বার কিছু নির্দিষ্ট বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ব্যবহার করি বলে আমরা যে কোনো ঘটনাকে খুব ইমোশনালি নয়, খুব লজিক্যালি ব্যাখ্যা করতে পারি। এটা তোমরা অলরেডি জানো। বিজ্ঞানসম্মত উপায় মানে ধরো যে কোনো একটি রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, সেটা সাধারণ পথচারী সেটাকে ইমোশনালি ব্যাখ্যা করবে, কিন্তু তুমি স্টুডেন্ট হিসেবে, সমাজতত্ত্বের ছাত্রী হিসেবে সেটা অনেক লজিক্যালি ব্যাখ্যা করবে নানান পদ্ধতির মাধ্যমে। এবং এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের সমাজতত্ত্বে সুনির্দিষ্ট। আজকে আমরা আলোচনা করব সামাজিক গবেষণা পদ্ধতি। সমাজে অনেক সমস্যা আছে, সমাজে অনেক রকমের মানুষের ব্যবহার আচার আচরণ আছে, এবং সেই আচার আচরণ এবং ব্যবহার এবং সেই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কারণ সমাজ তো পরিবর্তনশীল। সমাজ 20 বছর আগে যা ছিল এখন তাই নয়, আবার আগামী 5 বছর পরেও তাই থাকবে না। আমরা মানুষ, আমরা পরিবর্তনশীল, এবং পরিবর্তনকে আমরা সবসময় অ্যাকসেপ্ট করি। উদাহরণস্বরূপ আমি বলছি, ধরো ইলিটারেসি বা বেগারি বা ড্রাগ অ্যাডিকশন, একটা সমস্যা যা 20 বছর আগেও মানুষ জানতো, এখনও জানে এবং আগামী দিনেও জানবে, কিন্তু জানার সঙ্গে তথ্যের অনেক পরিবর্তন ঘটবে। 20 বছর আগে যে তথ্য আমরা ড্রাগ অ্যাডিকশনের পেয়েছি, এই সময় দাঁড়িয়ে এই সামাজিক পরিবর্তিত সামাজিক প্রেক্ষাপটে সেই তথ্য কিন্তু অনেক পরিবর্তিত হবে, এবং আগামী দিনে সেটা আরও পরিবর্তন ঘটবে। এই যে ক্রমাগত সামাজিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক সমস্যাগুলির পরিবর্তন, আমাদের আচার আচরণের পরিবর্তন, আমাদের কার্যকারিতার পরিবর্তন, এগুলো কিন্তু সমাজতত্ত্বের গবেষণার বিষয়বস্তু। সামাজিক গবেষণা বা সোশ্যাল রিসার্চ, রিসার্চ এই কথাটিকে দুটো সিলেবল আছে। রিসার্চ মানে হচ্ছে পুনরায় কোনো বিষয়কে খতিয়ে দেখা। রিসার্চ অলরেডি কিছু তথ্য, কিছু ইনফরমেশান আছে, কিছু গবেষণাপত্র তৈরি হয়ে গেছে। ফর এক্সাম্পল, ড্রাগ অ্যাডিকশনের উপরে অনেক গবেষণাপত্র তৈরি হয়েছে, অ্যালকোহলিজমের উপরে তৈরি হয়েছে, বা জুভেনাইল ডেলিনকুয়েন্সির উপরে তৈরি হয়েছে, কিন্তু তুমি একজন স্টুডেন্ট হিসেবে আজকে তুমি তার উপরেই কাজ করতে চাও। তোমার কাজটা কিন্তু পুরনো কাজের থেকে আলাদা হবে, কেন? কারণ তুমি 5 বছর পরে করছো এবং তোমার অঞ্চলটা আলাদা, তুমি আরও নতুন কিছু তথ্য সেখানে অ্যাড করবে। তার মানে তুমি অলরেডি যে জ্ঞান আছে সেই জ্ঞানের ওপরে অলরেডি তুমি কিছু আরও জ্ঞান তুমি সেখানে অ্যাড করছো বা যোগ করছো, তা সেটি হলো সামাজিক গবেষণা।
সামাজিক গবেষণাকে বলতে আমরা বুঝি সুপরিকল্পিতভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নতুন কিছু জানা, তথ্য সংগ্রহ করা অথবা পুরনো তত্ত্বে নতুন কিছু তথ্য যোগ করা। এর প্রধান উদ্দেশ্য হল জ্ঞানের বিচ্ছুরণ এবং নতুন তথ্যের উন্মোচন, যা যথেষ্ট পরিমাণে যার যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। এই যে নতুন কথাটা আমি বললাম, প্রমাণ সাপেক্ষ, আমি যেই তথ্যটা দেব বা যেই ইনফরমেশনটা দেব সেটা কিন্তু মন গড়া নয়, সেটা কিন্তু তথ্য সমৃদ্ধ হবে বা প্রমাণ থাকবে, এম্পেরিক্যাল এভিডেন্স থাকবে, এবং তাহলেই আমার বিষয়টি খুব গ্রহণযোগ্য হবে এবং খুব লজিক্যাল হবে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে বলা হয়েছে, গবেষণা হলো সুনির্দিষ্ট উপায়ে বিজ্ঞানসম্মতভাবে কিছু জ্ঞান বা তথ্য যোগ করা পুরনো কিছু তত্ত্বের মধ্যে। পিভি ইয়াং একজন বিখ্যাত সামাজিক গবেষক, তিনি বলেছেন যে সুপরিকল্পিতভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে কিছু জ্ঞানের উন্মোচন, তার ব্যাখ্যা এবং তার পুরনো ধারণাকে নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করা। সেই জন্য যে কোনো সামাজিক ঘটনাকে, আমাদের সমাজ জীবনকে, দৈনন্দিনতাকে, দৈনন্দিন সমস্যাকে যখন আমরা নতুনভাবে ব্যাখ্যা করি বা নতুনভাবে অ্যানালিসিস করি, তাকে বলে সামাজিক গবেষণা। সামাজিক গবেষণা আমরা কেন করি? ওই যে আমি প্রথমেই বললাম যে সমাজ পরিবর্তনশীল। পরিবর্তন কেন হচ্ছে? সমাজ তো কোনো গরু ছাগল নয়, সমাজ হচ্ছে আমরা মানুষরা, মানুষ গোষ্ঠী, কিছু নিয়মকানুন, কিছু প্রতিষ্ঠানের যোগাযোগ, যেখানে মানুষে মানুষের সম্পর্ক, মানুষ এবং কিছু প্রতিষ্ঠানের সম্পর্ক এবং মানুষ এবং গোষ্ঠীর সম্পর্ক। এই সম্পর্কগুলো পৃথিবী এবং ওয়ার্ল্ডব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড পরিবর্তনের জন্য, চেঞ্জেসের জন্য কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং পুরনো সমস্যাগুলি নতুনভাবে দেখা দিচ্ছে। এবং সামাজিক গবেষক হিসেবে আমাদের দায়িত্ব হল নতুন পুরনো তথ্যে নতুন জিনিস যোগ করা, দ্যাট ইজ সোশ্যাল রিসার্চ। আচ্ছা, সোশ্যাল রিসার্চ কিন্তু শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই আবদ্ধ নয়, বিভিন্ন কমার্শিয়াল কাজে, যেমন ব্যাংকিং, যেমন ফিনান্সিয়াল অ্যানালিসিস, যেমন ধরো শেয়ার বাজার, বা যেমন অন্যান্য কোনো বিষয়, হ্যাঁ, সামাজিক গবেষণা সমানভাবে অ্যাপ্লিকেবল। পলিটিক্সে, রিলিজিয়ানে, সবখানেই সামাজিক গবেষণা ভীষণভাবে অ্যাপ্লিকেবল। সামাজিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান আমরা বিতরণ করি এবং সেই জ্ঞানের দ্বারা আমাদের সমাজকে নতুনভাবে ব্যাখ্যা করি। সামাজিক গবেষণা সামাজিক সমস্যাগুলোর বাস্তবতা, পরিপ্রেক্ষিত এবং বর্তমান অবস্থার সঙ্গে তার যোগাযোগ নির্ণয় করে বা বিবেচনা করে। ওয়ালস অ্যান্ড ওয়ালসের মতে, উনিও একজন সামাজিক গবেষক, উনি বলেছেন সামাজিক গবেষণা হলো আমাদের সামাজিক ব্যবহারের গঠনগত পর্যবেক্ষণ। এই যে সরকারি ক্ষেত্রেও কিন্তু সামাজিক গবেষণা ভীষণভাবে অ্যাপ্লিকেবল। ধরো কোনো পলিসি মেকিং বা কোনো প্ল্যান, 5-year plans, এগুলো ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট পুরনো প্ল্যানটার ওপরে নতুন প্ল্যানের, পুরনো প্ল্যানটাকে আগে জাজ করে, পুরনো প্ল্যানে বর্তমান পরিস্থিতির সঙ্গে কি কি বিষয় যোগ করা দরকার সেটা বিভিন্ন গবেষকদের দ্বারা, বিভিন্ন ফিল্ড ওয়ার্কারদের দ্বারা ইনফরমেশন, তথ্য সংগ্রহ করে এবং পুরনো তথ্যের মধ্যে যোগ করে, এবং তবেই সেটা প্ল্যান আকারে আমাদের সমাজের কাছে গ্রহণযোগ্য হয়। বা যে কোনো ল ধরে, ল যখন এনাক্টেড হয় তার আগে কিন্তু বহুবার সেটা গবেষণার পর্যায়ে থাকে এবং কতখানি মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে, মানুষের কাছে কতখানি সুবিধার হবে, এগুলো ভেবে কিন্তু লটাকে এনাক্টেড করা হয়, অ্যাপ্লাই করা হয়।
এবং পুরোটাই একটা নিরবিচ্ছিন্ন সামাজিক গবেষণার মাধ্যমে চলতে থাকে। সেই জন্য ব্যক্তি, সমাজ, সামাজিক সমস্যা, সামাজিক গোষ্ঠী সবটাই সামাজিক গবেষণার বিষয়। সামাজিক গবেষণা একটা ইন্টারকানেক্টেড, একটা ইন্টারলিঙ্কড বিষয়। এটা নির্দিষ্ট কোনো জায়গায় আবদ্ধ নয়, এটা ভীষণভাবে ইন্টারডিসিপ্লিনারি। এবারে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ সোশ্যাল রিসার্চ মেথড। অবজেক্টিভ মানে কি? ধরো আমি যে বিষয়টা সম্পর্কে স্টাডি করব, ধরো তুমি ঠিক করলে তোমরা স্টাডি করবে, কেউ ড্রাগ অ্যাডিকশনের উপরে স্টাডি করবে, কেউ অ্যালকোহলিজমের উপরে স্টাডি করবে, কেউ বর্তমান পভার্টি উপরে স্টাডি করবে। করার জন্য ধরো তুমি একটা সমস্যা ঠিক করলে, পভার্টি অর্থাৎ দারিদ্র, যেটা ভারতবর্ষের অন্যতম প্রধান সমস্যা। এই দারিদ্রকে স্টাডি করতে গিয়ে তুমি তো বিশ্বব্যাপী স্টাডি করতে পারবে না। তোমার যেটা করতে হবে, তোমার একটা নির্দিষ্ট এলাকা তোমাকে ঠিক করতে হবে, এবং সেই এলাকায় কতজন সদস্য আছে, সব সদস্যকেও তুমি ঠিক করে ইন্টারভিউ করতে পারবে না। ধরো 100 জন সদস্য আছে, তোমাকে 50 জনকে ইন্টারভিউ করতে হবে, ইত্যাদি ইত্যাদি পদ্ধতি তোমাকে গ্রহণ করতে হবে। তাহলে প্রথম হলো, ধরো দারিদ্র বিষয়টা সম্পর্কে তোমার সম্যক জ্ঞান আহরণ করতে হবে, যে ভারতবর্ষের দারিদ্র কী অবস্থা, ওয়ার্ল্ড ওয়াইড দারিদ্রের পরিপ্রেক্ষিতে তার পরিসংখ্যান কত, হ্যাঁ, এবং এই দারিদ্রর কারণগুলো কী কী, এবং গভর্নমেন্ট কী কী প্ল্যান নিয়েছিল দারিদ্র দূরীকরণের জন্য, এবং সেটা হয়েছে বা হয়নি, ইত্যাদি ইত্যাদি। তার মানে তোমার একটা ইলাবোরেট স্টাডি করতে হবে, তোমার একটা জ্ঞান সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত, তুমি যেই গোষ্ঠীটাকে নিয়ে কাজ করবে, তার মানে সেই গোষ্ঠীর ব্যক্তিদের সম্পর্কে তোমার একটা ডিটেইল জ্ঞান, ডিটেইল পর্যবেক্ষণ, ডিটেইল বোঝাপড়া, তোমাকে বোঝাপড়ায় আসতে হবে তাদের সঙ্গে। তৃতীয়ত, তুমি বিভিন্ন ঘটনার মধ্যে গবেষণার মাধ্যমে আমরা আরও একটা যেটা করতে পারি, যে বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। ভ্যারিয়েবল মানে কি বলতো? যে ওয়েদার যেমন একটা ভ্যারিয়েবল, তো পভার্টি তো শুধু পভার্টি নয়, পভার্টির সঙ্গে অনেকগুলো ভ্যারিয়েবল যেটা একদম ডাইরেক্টলি লিঙ্কড। ধরো পভার্টি ইলিটারেসি, বা কখনো পভার্টি পপুলেশন, এগুলো তো কীভাবে ইলিটারেসি এবং পভার্টি সুন্দরভাবে লিঙ্কড, এটাও কিন্তু আমাদের অবজেক্টিভ হবে সোশ্যাল রিসার্চ মেথডের। আর শেষে আমার হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি? যে আমি যেটা ভেবেছিলাম, আমি যেটা অনুমান করেছিলাম, সেটা কি সঠিক হলো? যদি আমার অনুমানটা কিছু ক্ষেত্রেও, সব ক্ষেত্রেই কিছু ক্ষেত্রেও সঠিক হয়, তাহলেও একজন গবেষক হিসেবে আমি কিন্তু সফল হব। আচ্ছা, আমি তো এগুলো বললাম, সামাজিক গবেষণা কাকে বলে, তার কি ডেফিনেশন, তার পরিধি কী, এবং তার অবজেক্টিভ কী। কিন্তু একটা সামাজিক গবেষণার একটা ওভারঅল ফ্রেমওয়ার্ক তোমাদের কাছে থাকা প্রয়োজন। আমরা সবাই সমাজতত্ত্ব পড়াশোনা করেছি। সমাজতত্ত্ব মানে আমরা সামাজিক সমস্যাগুলোকে খুব বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করতে চাই, ইমোশনালি নয়। সেই জন্য যে কোনো প্রথম আমাকে যেটা করতে হবে, একটা ছোট্ট রিসার্চ পেপার করার জন্য আমার প্রথমে একটা সমস্যাকে কালেক্ট করতে হবে। কোন সমস্যা আমি সিলেক্ট করব? আমি বললাম, একটু আগেই বলেছি যে আমি সমস্যা সিলেক্ট করছি জুভেনাইল ডেলিনকুয়েন্সি বা শিশু অপরাধ প্রবণতা, যদি আমি এটা সিলেক্ট করি। এবার শিশু অপরাধ প্রবণতা ওয়ার্ল্ড ওয়াইড আছে, আবার শিশু অপরাধ প্রবণতা ইন্ডিয়াতেও আছে, আবার শিশু অপরাধ প্রবণতা আমার পশ্চিমবাংলাতেও আছে, কিন্তু তোমার কোনোটাই স্টাডি করা তোমার পক্ষে সম্ভব নয় অ্যাজ একজন ব্যক্তি হিসেবে। তোমার পক্ষে কি সম্ভব? যে গাজলের একটা ছোট অঞ্চল তোমার স্টাডি করা সম্ভব। তো তুমি সমস্যা সিলেক্ট করলে, এরিয়া সিলেক্ট করলে, এবার কি সিলেক্ট করবে বলো তো? তোমাকে পড়াশুনো করতে হবে যে শিশু অপরাধ প্রবণতা কীভাবে এটা সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কী কী ফলাফল এর হতে পারে। এটা করতে তোমাকে যেটা করতে হবে, পড়াশুনো করতে হবে। তুমি পড়বে বই থেকে, তুমি পড়তে পারো জার্নালস থেকে, তুমি পড়তে পারো পেপার থেকে, তুমি মাস মিডিয়া থেকে, ইন্টারনেট থেকে তুমি তোমার ইনফরমেশন কালেক্ট করলে। এটাকে আমরা রিসার্চ মেথডের ভাষায় বলি লিটারেচার রিভিউ। হয়ে গেল,
এবার তোমাকে ডেটা কালেকশন করতে হবে। তুমি কি কিভাবে ডেটা কালেক্ট করতে পারো? তুমি ইন্টারভিউ করতে পারো, তুমি কোশ্চেনিয়ার মেল করতে পারো, তুমি কেস স্টাডি করতে পারো, তুমি শিডিউল করতে পারো, এটসেট্রা এটসেট্রা। এবার তোমার ধরো, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা বলেছিলাম প্রথমে, ধরো তোমার 100 জন পপুলেশন আছে, এবার টোটাল পপুলেশন 100 জন। এবার 100 জনের মতো তো তুমি 100 জনের বাড়ি যেতে পারবে না 3 দিনে, তাহলে তোমাকে কী করতে হবে? তোমার 50 জনের ডাটা কালেক্ট করতে হবে। তার মানে 50 জনকে স্টাডি করে তোমাকে জেনারেলাইজ করতে হবে 100 জনকে। এটাকে বলে স্যাম্পলিং। তোমাকে স্যাম্পলিং করতে হবে, ডেটা কালেকশন হয়ে গেল, ডেটা কালেকশন করে তোমাকে সেটাকে টেবিল আকারে ট্যাবুলেশন করতে হবে। ট্যাবুলেশনে আমি স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করব। স্ট্যাটিস্টিক্যাল টুলস মানে আমরা করব পরে মিন মিডিয়ান মোড, খুব সহজ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা ইউজ করব, যেখানে আমরা অ্যাভারেজ রেজাল্টগুলো পাব। সেটা করে আমি আমার ইনফারেন্স বা কনক্লুশন ড্র করব। দিস ইজ দ্য হোল রিসার্চ মেথড, আমরা পুরোটা পরে করব। আজকে আমরা আলোচনা করলাম সমাজতত্ত্বের ডেফিনেশন, সামাজিক গবেষণার ডেফিনেশন, সামাজিক গবেষণার পরিধি এবং সামাজিক গবেষণার অবজেক্টিভ বা উদ্দেশ্য। ধন্যবাদ, তোমরা মন দিয়ে শুনো। আমি সাথে তোমাদের আমার হার্ড কপি একটি নোটও দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ধন্যবাদ।